প্রিয় বন্ধুরা, আজকে আবারও তোমাদের মাঝে হাজির হলাম। শব্দুল সর্দার মিউনিসিপ্যাল স্কুল অ্যান্ড কলেজের প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমাদের আজকের যে ক্লাস, প্লের জ্ঞানের জগৎ, তোমরা তোমাদের বই নিয়ে বসে পড়ো। আজকে আমরা পড়ব পাখির কথা, পৃষ্ঠা নম্বর 7। আজকে আমরা পড়ব পাখির কথা, পৃষ্ঠা নম্বর 7। এক নম্বর প্রশ্ন, পাখির রাজা বলা হয় কোন পাখিকে? পাখির রাজা বলা হয় কোন পাখিকে? ঈগল পাখিকে। সবচেয়ে উঁচু পাখির নাম কি? উট পাখি। সবচেয়ে উঁচু পাখির নাম উট পাখি। তিন নম্বর প্রশ্ন, কোন পাখি ডিম পাড়ে না? কোন পাখি ডিম পাড়ে না? বাদুড়। চার নম্বর প্রশ্ন, সবচেয়ে উঁচুতে উঠতে পারে কোন পাখি? ঈগল পাখি। সবচেয়ে উঁচুতে উঠতে পারে কোন পাখি? ঈগল পাখি। ছয় নম্বর প্রশ্ন, শিল্পী পাখি বলে কোন পাখিকে? বাবুই পাখিকে। শিল্পী পাখি বলে কোন পাখিকে? বাবুই পাখিকে। আজকে আমরা পাখির কথা থেকে পাঁচটি প্রশ্ন পেয়েছি। পাখির রাজা বলা হয় কোন পাখিকে? ঈগল পাখিকে। পাখির রাজা বলা হয় ঈগল পাখিকে। সবচেয়ে উঁচু পাখির নাম কি? উট পাখি। কোন পাখি ডিম পাড়ে না? বাদুড়। কোন পাখি ডিম পাড়ে না? বাদুড়। সবচেয়ে উঁচুতে উঠতে পারে কোন পাখি? ঈগল পাখি। সবচেয়ে উঁচুতে উঠতে পারে কোন পাখি? ঈগল পাখি। শিল্পী পাখি বলে কোন পাখিকে? বাবুই পাখিকে। শিল্পী পাখি বলা হয় কোন পাখিকে? বাবুই পাখিকে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা পাখির কথা থেকে পাঁচটি প্রশ্ন পেয়েছি। এক নম্বর, দুই নম্বর, তিন নম্বর, চার নম্বর এবং ছয় নম্বর প্রশ্ন। এই পাঁচটি প্রশ্নের উত্তর তোমরা অবশ্যই পড়বে। এবং আজকের ক্লাস এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, খোদা হাফেজ।